এক ব্যক্তির নিথর ঝুলন্ত দেহ উদ্ধার করল ভরতপুর থানার পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শীষগ্রাম উত্তরপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ইন্দ্রজিৎ ঘোষ, বয়স 26 বছর। কি কারণে আত্মহত্যা করল সে বিষয়ে ধোঁয়াশায় রয়েছেন পরিবার। জানা গেছে প্রতিদিনের মতো গতকাল রাত্রে সমস্ত কাজকর্ম সেরে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাও দেয়, তারপর নিজের ঘরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যায় ইন্দ্রজিৎ ঘোষ। শনিবার সকালে উঠে পরিবারের লোকজন দোতলা চিলে কোঠায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ওই গ্রামে পৌঁছে দেহ উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানকার চিকিৎসকেরা ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করার পর কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কী কারণে এই আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। ঘটনায় কে কী জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক আমাদের পর্দায়। আমি জানি না, সেটা ওই জানে, কে জানে, ছেলে জানে। কালকে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না, কিছু কোনো অসুবিধা আমি কিছুই দেখি নাই। প্রতিদিনের মতো যেমন কাজকাম করে, হ্যাঁ সবই করেছে, খাওয়া দাওয়া করেছে, রাতে ভাত খেয়েছে, সবই করেছে। আপনার সঙ্গে শেষ কথা কখন হয়েছে ছেলে? আমার সঙ্গে শেষ কথা হয়েছে রাত্রে। কি বলেছিল? আমার কিছু বলে নাই, বললো যে বাবা ডাকলাম, এলো ভাত খেলো, দিয়ে অপর চলে গেলো, দিয়ে শুয়ে পড়লো গা। কখন দেখলেন ঝুলন্ত অবস্থা? এই সকালে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে লালন ঘোষ, ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ। বাড়ি? বাড়ি শীষগ্রাম, এখন উত্তরপাড়া। অস্বাভাবিক কিছু হয়নি। আজ আমাদের 3 বছর বিয়ে হলো, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। দিয়ে আমাদের একটা রুজের বাড়ি যাওয়ার কথা ছিল কালকে, দিয়ে ওকে বলা হলো যাবে না, বললে যাবো। দিয়ে সাপুর গেল, কী দরকার ছিল, সাপুর থেকে আসলো, দিয়ে এসে বলে যাবে না, বলছে আমার ছানা দিতে দেরি হয়ে গেছে, তুমি মা কেলি চলে যাও। দিয়ে মাকে মা বললে যাবি না, তা বললে তো আমার যেতে দেরি হবে, তুলি চলে যা। দিয়ে মুখটা ভার করে বাড়ি থেকে গরু দিতে চলে গেলো। দিয়ে আমি মাকে নিয়ে গেলাম, মাকে নিয়ে আসলাম, এসে ও গরু দেওয়া হলো, গরু দিয়ে আসলো। দিয়ে মাকে বললো মা দুধটা ঢাল, মা দুধটা ঢাললো। দিয়ে আবার গেলো গরু দেওয়াতে, দিয়ে আবার দু গরু দিয়ে এসে আমাকে বললে, দিয়ে আবার বললো, আমাকে বললো যে দুধটা ঢালো। দিয়ে আমি ঢাললাম, দিয়ে ও প্রত্যেক দিনের মতো সেদিন আজ কালকেও বেড়াতে চলে গেল। দিয়ে বেড়াতে চলে যাওয়ার পরে আসলে এসে আমি ওকে খেলাম, খেয়ে আমি উপরে চলে গেলাম, মারা নিচে ছিল, আমি উপরে গিয়ে শুয়েছিলাম। ও কটার সময় শুয়েছিলেন? আমি সন্ধে 8টার সময় উপরে গেছিলাম, ও বেড়াতে গেছিল। দিয়ে বেড়াতে যেয়ে 8:30-9টার সময় এসেছিল, দিয়ে এসে ও শুয়েছিল। দিয়ে আমি ডেলি বাবা রাত্রে ওকে খেতে ডাকো, খেতে রাখবি তুই উঠবে, দিয়ে খেতে রাখলো বাবা। দিয়ে আমি খেয়েছি বলে আমি আর নেমে আসলাম না, ও এসে নেমে এলো, দিয়ে এসে খেয়ে গেল। দিয়ে আমার জন্য দুধ নিয়ে গেছিল আগে, আমাকে বললো দুধটা খাও। দিয়ে আমি বললাম তুমি আমার জন্য দুধ নিয়ে আসো না, দুধ নিয়ে এলাম, তো বলছি নিয়ে এলাম, তুমি খাও কোনো দুধটা। দিয়ে আমি দুধটা খেলাম, দিয়ে আমি শুয়ে পড়েছি। দিয়ে আর আমাদের মধ্যে কোনো কথা হয়নি, কিছু বলেনি, ও শুয়েছিলাম, ও শুয়েছিলাম। দিয়ে সকালবেলা উঠে দেখছি আমি নাই, দিয়ে আমি উঠে দেখছি নাই সাথে নেই, যে আমি দেখছি উঠে গেছে, প্রত্যেকদিন 5টার সময় উঠে আসে ও। দিয়ে বাথরুম যায় এসে গরু টরু বার করে, দিয়ে বাথরুম থেকে দিয়ে মা গেলো ঘরে, ফ্যানটা বন্ধ করে দিলে, আমি দেখছি উঠে আছে বলে আমি উঠে আসলাম। দিয়ে আমি একটু পরে উঠে এলাম, দিয়ে উঠে এসে আমি বাথরুম গিয়ে দেখছি বাথরুমে নাই। দিয়ে আমি কাপড়টা ছেড়ে দিয়ে মাকে বলছি, মা বাবা বলছে কোথায় গেলো, মা বলছে দিদি ছাগলটা লিয়ে গিয়েছে ছাগলে খাঁসি করতে। দিয়ে বলছে না, তো বাবা বলছে উপরে দেখো, উপরে ঘরে দেখছি না, এই উপরে দেখছি না, উপরে যে এই দেখছি ঝুলছে। আমার ছেলে কালকে কালকে ওই বললাম বোমা তো 3 বছর বিয়ে হয়েছে, ভাত হয়েছে না বলে আর দেখাচ্ছি না। দিয়ে বেটাকে বললাম বাবা বৌমাকে নিয়ে যাও ধন, তা বৌমা বেটা বলছে মা আমার আজ সময় নাই গো, তুমি নিয়ে যাও। দিয়ে বলছে বৌমা তাহলে আমার সঙ্গে চলো, তা বৌমা বলছে তোমার সঙ্গে দেখি আমার কাজ হবে, আমি তোমার ছেলেকে দেখতে পারি সত্যি। দিয়ে আমি বলছি যে জেলরা তোমার, তাহলে আমি যাই বলে গেতে পারতাম দুধ দিয়ে যাই বাড়ি, তাই যখন দুধ দিয়ে যায় তাহলে ওরা তো কোনো বলবি, তাই বললাম। দিয়ে বৌমাকে নিয়ে দেখি নিয়ে এলাম, দিয়ে বৌমাকে সন্ধ্যাবেলা যে মাংস কাজ করিলাম, মুরগির মাংস দিয়ে সন্ধ্যাবেলা বৌমা ভাত খাইলু। কেই বৌমা বলছে মা আমি শুচি গা, দিয়ে বলছে মা তুমি ভাত খেলে আর তো খাবা না, তাই সব গা। দিয়ে বৌমা পরে শুইলু গা, দিয়ে ছেলে বেরিয়ে এলু, ছেলে দুধ এনেছে, আমি দুধ আনাও ঢেকেনি, কালকে আমার ছেলে মরণ গম ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি দুধ ঢালিও নে, দুধ দেখেও নে, আমার বৌমায় ঢেলেছে, বৌমায় ঢেলেছে, ওষুধ দিয়ে যা হয়েছে ঘরে যা। আমি এতে এলু ঘোষ, বাবা এলু, গরু ধোয়া এলু, আমাকে ওই লুটে ভাত দাও গা। আমি উঠলাম, উঠে বললাম যে বেটাকে ডেকে এসো কপরে, ওপরে বেটাকে ডেকে নিয়ে এলু, বেটা উঠে এসে দুধ দিয়ে ভাত খেলু, দুধ দিয়ে ভাত খেলি, বলছি মা এটা সব আমি বৌমার জন্য একগালে দুধ নিয়ে যা। দিয়ে বৌমার জন্য একগালে দুধ নিয়ে গেলো, দিয়ে বৌমা দিকে দুধটা নিয়ে এই যা, নিয়েছে ওপর উপরে এই যা। এবার ওপরে কী হয়েছে না হয়তো আমি আর কিচ্ছু জানি না। কটার সময় দেখলেন? হ্যাঁ আমি ওই সকালবেলা ওই টাইম মনে করি ছেলে পায়খানা যায় গোড় বার করে, তা তখন কটা হবে আমি ঘুরতে জানি না।
खोज करी देखती बचे तक ऐले खोज कर देखे ऐली फोन घरे पड़े आज चोटी नाम पड़े आज ऐली कोथा जाए बोलो ऐली कोथा जाए बोलो মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।